माय डियर व्यूअर्स वेलकम टू माय न्यू वीडियो। आज के आम्रा कथा बोलबो क्रोशियार वार्क परमिट निये एवं सेई साथे आपनादेर के क्रोशियार नामी दामी एवं खुबी विख्यात दुटी कम्पानीर एजेंसिर कथा बोलबो जे कम्पानीगुलो आमादेर एशियन लोकदेर निये काज करे थाके। तो भिडियोटी शुरू करार आगे आपनार एकटी रिक्वेस्ट आछे, अवश्यई सेटा बुझते पारछेन যে সাবস্ক্রাইব করতে হবে, লাইক দিতে হবে, শেয়ার করতে হবে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আছে, যারা ভিপিএন ইউজ করেন তারা আমাদের এই ভিপিএনটি ইনস্টল করতে পারেন। জাস্ট প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে লিখবেন FNF VPN, তারপর সার্চ দিবেন। সার্চ দিলেই দেখতে পাবেন সর্বপ্রথম আমাদের এই ভিপিএনটি আপনাদের সামনে আসছে। এটাই আমাদের ভিপিএন, জাস্ট ক্লিক করবেন এবং যা ইনস্টল করে রাখবেন। এবং এই ভিপিএনটা সম্পূর্ণ ফ্রি, আপনারা ইনস্টল করবেন। তো বেশি না কথা বলে চলে যাই আমাদের মূল টপিকে। আমি আমার এই চ্যানেলে বিভিন্ন দেশের বিষয় সম্পর্কে আপডেট দিয়ে থাকি। সে সুবাদে আমাকে কিছু আমার ভিউয়ার্স মেসেজ দিয়েছে যে আমি যেন ক্রোশিয়া ওয়ার্ক পারমিট সম্পর্কে কিছু কথা বলি এবং ক্রোশিয়ার এজেন্সি যেখান থেকে আপনারা খুব ভালোভাবে ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারবেন, সেই হিসেবে আমি দুটা ভালো এজেন্সির ঠিকানা খুঁজে পেয়েছি যেগুলোতে আপনারা নক দিয়ে আপনাদের ওয়ার্ক পারমিটটা বের করতে পারবেন। তো আসলে মূলত হচ্ছে ওয়ার্ক পারমিট সম্পর্কে সবাই জানে, ক্রোশিয়াতে যে সিস্টেমে ওয়ার্ক পারমিট বের হয়, তো সিস্টেমটা হচ্ছে বিভিন্ন, প্রথমে নর্মালি নিউজ পেপারে আপনার এই জবটার জন্য সার্কুলার দেওয়া হবে, তারপরে ন্যাশনাল নিউজ পেপারে সার্কুলার দেওয়া হবে, তারপরে আপনাকে অথরিটি আপনার ওইখান থেকে যখন কোনো লোক পাবে না তখন বাইরের ফরেন কান্ট্রি থেকে ওয়ার্কার হায়ার করার জন্য একটি ওয়ার্ক পারমিট নেবে। তো সেটা সেই কাজগুলো অনেক সময় বড় বড় কোম্পানি যারা আছে তারা এই ধরনের এজেন্সিগুলোরে দিয়ে দেয় বিভিন্ন লোক হায়ার করার জন্য। তো এসব এজেন্সি মূলত আমাদের এশিয়ান থেকে, যেমন ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, এসব দেশ থেকে হাজার হাজার লোক নিয়ে থাকে। তো এসব কোম্পানি তো আর আপনার কাছে আসবে না, আপনাকে ওদের কাছে যেতে হবে, ওদেরকে নক দিতে হবে এবং ওদেরকে আপনি সিভি জমা দিতে হবে। তো ইউরোপিয়ান স্টাইলে কিভাবে সিভি লিখবেন, আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন কিভাবে ইউরোপিয়ান স্টাইলে সিভি লিখতে হয়। তো ইউরোপিয়ান স্টাইলে সিভি লিখবেন, লিখে ওদেরকে এই এজেন্সিগুলোতে দেবেন। এজেন্সিগুলোর লিঙ্কগুলো অবশ্যই আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে নিয়ে সরাসরি এজেন্সিতে চলে যেতে পারেন। তার আগে আরেকটা জিনিস হচ্ছে, নর্মালি এই এজেন্সির ওয়েবসাইট নর্মালি অনেক সময় নাও খুলতে পারে, তো আপনারা ভিপিএন ইউজ করবেন। আমাদের নিজস্ব ভিপিএন আছে, FNF VPN, এই ভিপিএনটা ইউজ করে আপনারা বিভিন্ন দেশে কানেক্ট করে তারপর আপনারা ওই দেশে যেতে পারেন। অনেক সময় দেখা গেলো যে নর্মাল বাংলাদেশের থেকে এসব সাইট ওপেন হয় না, অনেক সময় হয় আবার অনেক সময় না। তো সেই জন্যই বলতেছি যে অনেকে বলবে যে এটা ভুল লিঙ্ক দেওয়া হয়েছে, এটা ওপেন হয় না। তো সেজন্য আপনারা ভিপিএন, আমাদের যে ভিপিএনটা আছে সেটা ইনস্টল করে ডাউনলোড দিতে পারেন। তো আরেকটি কথা হচ্ছে, আপনারা ভালো মতো এইগুলো যাচাই করবেন। তো আর বেশি কথা আমি ভিডিওটি বেশি বড় করবো না, আপনাদেরকে জাস্ট সিম্পলি দেখাই দিচ্ছি। এখানে অনেক কিছু লেখা আছে, তাদের রিকোয়ারমেন্টগুলো আছে, তারপরে তাদের অ্যাড্রেস, ঠিকানা, ফোন নাম্বার সব কিছুই দেওয়া আছে এখানে। আপনারা জাস্ট ওদের সাথে কথা বলবেন, এই যে তাদের দুইটা ইমেল নাম্বার দেওয়া আছে, ইমেল নাম্বারতে আপনারা সিভি ড্রপ করবেন এবং তাদের সাথে সরাসরি ফোনে কথা বলবেন, ফোনে কথা বলে কনফার্ম করে নেবেন এবং তারপরে আপনারা ওদেরকে কাজ দিবেন। কাজ দিলে ওরা সুন্দরভাবে করে নেবে, ওদের নির্দিষ্ট ফি আছে, সেই ফি অনুযায়ী তারা প্রসেসিং দেখিয়ে দিবে। এবং এটা হচ্ছে দ্বিতীয়টাতে
যে এখানে দেওয়া আছে রিকোয়েস্টে, রিকোয়েস্টে গিয়ে গিয়ে আপনারা তাদেরকে নক দিবেন, এবং এখানে লাইভ চ্যাটের সিস্টেম আছে, তাদের সাথে চ্যাট করে কথা বল পেতে পারবেন, এবং টুইটার, ফেসবুক, লিঙ্কডইন, তারপরে মেইল, এগুলো দেওয়া আছে, আর তাদের সাথে যোগাযোগ করার জন্য সকল কিছু দেওয়া আছে। আপনার জাস্ট সাইটটাকে আমি আমার মতো করে ভেরিফাই করে নিয়েছি, তো আপনারা আপনাদের মতো করে ভেরিফাই করে নেবেন। এই যে এখানে তাদের বড় একটি ফর্ম আছে, এতে তাদের ফর্মটা পূরণ করে তারপরে আপনারা ওদেরকে যে জব রিকোয়েস্ট আছে সেই জবগুলোর জন্য আবেদন করতে পারেন। তো এটা নিয়ে বেশি কিছু বলার নেই, আপনারা আমি জাস্ট এখন সাইটগুলো দেখিয়ে দিয়েছি এবং কোথা থেকে কি করতে হবে সেগুলো দেখিয়ে দিয়েছি, আপনারা জাস্ট জিনিসগুলো খুঁজে বের করে তাদেরকে নক দিবেন। যদি কারো সমস্যা হয় আমার মেসেজ দিবেন, আমি সেটা বলে দিব। তো আশা করতেছি ভিডিওটি আপনার জন্য ভালো হবে। তো থ্যাংক ইউ পুরো ভিডিওটি দেখার জন্য।